আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। শুরুতেই শিরোনাম। ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থতাকে ভুলে যাবেন না বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জাওয়াদ জারিফ। স্বাধীনতা ঘোষণা করলেই যুদ্ধ হবে তাইওয়ানের সঙ্গে বলল চীন। রুশ ও তুর্কি বাহিনীকে লিবিয়া ছাড়তে যুক্তরাষ্ট্রের আহ্বান। পাকিস্তানের আকাশে ইউএফওর দেখা। শুরুতেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর দেশটির নতুন সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসবে বলে রাজনৈতিক মহল আশা করেছিল, কিন্তু ইরান চায় পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে এবং এটা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দায়িত্ব। মার্কিন নয়া সরকারের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তারা আগের মতোই ইরান বিরোধী ভিত্তিহীন দাবি ও অভিযোগ অব্যাহত রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। তার এই বক্তব্যের পরপরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কর্বি ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের জন্য ইরান এখনও হুমকি। মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের ব্যাপারে ইরানের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রই পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে, করোনা পরিস্থিতিতেও ইরানে ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে এবং পরমাণু সমঝোতা বিষয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। এই অবস্থায় পরমাণু সমঝোতা রক্ষায় কোন দেশ আগে পদক্ষেপ নেবে সে প্রশ্ন তুলে জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যর্থতার কথা আশা করি ভুলে যাবেন না। ট্রাম্পের অন্যতম একটি উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করা, কিন্তু তিনি সফল হননি। বরং ইরান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে, এমনকি সন্ত্রাসবাদ বিষয়েও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। খ্যাতনামা মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি রাশিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রধান হোতা হিসেবে উল্লেখ করেছেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ইরানের বিরুদ্ধে মিথ্যা আরোপের পেছনে এমন কিছু মহলের হাত রয়েছে যারা পরমাণু সমঝোতা থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার আগে থেকেই এই সমঝোতাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। ইরানের বিরুদ্ধে তারাই ট্রাম্পকে প্ররোচিত করেছিল, যদিও বর্তমান বাইডেন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলেছেন, কিন্তু তারা এ ব্যাপারে ট্রাম্পের নীতিতেই অটল রয়েছে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরমাণু সমঝোতা রক্ষার জন্য একমাত্র যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ঠিক এই বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, তেহরান যৌক্তিক অবস্থানে রয়েছে এবং প্রেসিডেন্ট বাইডেনের সামনে এখনও পরমাণু সমঝোতা রক্ষার সুযোগ রয়েছে। এদিকে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে তুর্কি ও রুশ বাহিনীকে সরিয়ে নিতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেন, লিবিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে এবং দেশটিতে সব ধরনের সামরিক হস্তক্ষেপ দ্রুত বন্ধ করতে রাশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ বাইরের সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি মতে আমরা তুরস্ক ও রাশিয়ার কাছে তাৎক্ষণিকভাবে লিবিয়া থেকে সেনা প্রত্যাহার এবং নিজেদের সমর্থিত বিদেশি ভাড়াটে প্রক্সিগুলো অপসারণের আহ্বান জানাই। 2011 সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ ও গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পদচ্যুতি ও নিহত হওয়ার পর দেশটি দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপলি সহ দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করতে থাকে। অন্যদিকে বেনগাজিকে কেন্দ্র করে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খালিফা হাফতারের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয়। এদিকে পররাষ্ট্রনীতিতে তুরস্ক গত বছরের জানুয়ারিতে লিবিয়ার সঙ্গে ভূমধ্য সাগরে জলসীমা চুক্তি করে। লিবিয়ার সাথে ওই চুক্তির পর তুরস্ক সামরিক শক্তি দিয়ে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পাশে দাঁড়ায়। দেশটির প্রায় 80% দখলকারী এমনকি রাজধানী ত্রিপলির উপকণ্ঠ
পর্যন্ত ত্রাস ছড়ানো সন্ত্রাসী খলিফা হাফতারের বাহিনীকে পিছু হটাতে বাধ্য করেছে তুরস্ক। মরুর বুকে তুরস্কের সামরিক শক্তির উত্থান দেখেছে বিশ্ব। ত্রিপলি ভিত্তিক বৈধ সরকারকে হাফ ছেড়ে বাঁচতে সাহায্য করেছে। লিবিয়ার সাথে এই চুক্তির বলেই তুরস্ক নৌবাহিনী দাবিয়ে বেরিয়েছে ভূমধ্যসাগরে। তুরস্ক আরও দৃঢ়ভাবে ভূমধ্যসাগরে নিজের অবস্থানের জানান দিতে পেরেছে। গ্রিস, ইসরায়েল, মিশর, সিরিয়া এক হয়ে ভূমধ্যসাগরে তুরস্ককে যে কোণঠাসা করার পরিকল্পনা করছিল তা ধূলিসাৎ করে দিয়েছে। এবারে এশিয়া প্রসঙ্গ। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেও তাইওয়ানকে যুদ্ধ মোকাবেলা করতে হবে বলে জানিয়ে দিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র উকিয়ান বলেছেন, আমরা তাইওয়ানের স্বাধীনতাকামীদের সতর্ক করতে চাই, যারা আগুন নিয়ে খেলছেন আগুন তাঁদের পুড়িয়ে দেবে। তাইওয়ানের স্বাধীনতা মানেই হচ্ছে যুদ্ধ। তাইওয়ান সীমান্তে চীনের সাম্প্রতিক সামরিক উপস্থিতির মধ্যেই দেশটিকে কড়া হুঁশিয়ারি দিল চীন। তবে তাইওয়ান এই হুমকির নিন্দা জানিয়েছে। চীন মনে করে তাইওয়ান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ। তাইওয়ান কোনো সময় স্বাধীনতা ঘোষণা করলে চীনের পক্ষ থেকে শক্তি প্রয়োগের সম্ভাবনার বিষয়টি কখনোই নাকচ করেনি বেইজিং। 1949 সাল থেকে চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে। তাইওয়ানের সীমানার কাছে চীনের বিমান বাহিনীর সাম্প্রতিক মহড়া প্রসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওকিয়ান এক মাসিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেছেন, তাইওয়ান প্রণালীতে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেই সেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির এসব কর্মকাণ্ড। মুষ্টিমেয় কিছু লোক তাইওয়ানের স্বাধীনতা দাবি করছে উল্লেখ করে উ বলেন, তাইওয়ান ইন্ডিপেন্ডেন্স বাহিনীর উস্কানি ও বিদেশি হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে আকাশে ইউএফও দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক পাইলট। গত 23 জানুয়ারি লাহোরগামী একটি বাণিজ্যিক বিমান PK-304 উড়ানোর সময় পাইলট মুলতান ও সহিওয়ালের মধ্যবর্তী আকাশে ঘুরে বেড়ানো একটি অপ্রাকৃতিক যান দেখতে পেয়েছিল। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এই তথ্য নিশ্চিত করেছে। PIA-র এক মুখপাত্র জানিয়েছেন, পাইলট রহিম ইয়ার খান 35,000 ফুট উচ্চতায় বিমান ওড়ানোর সময় তার 1,000 ফুট উপরে অদ্ভুত কিছু দেখছিলেন। তিনি সেটির ভিডিও করেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুখপাত্র বলেন, তিনি আসলে কি প্রত্যক্ষ করেছিলেন তা নিশ্চিত করে বলা এখনও সম্ভব নয়, তবে এটি ফ্লাইং সসার বলে মনে করা হচ্ছে না। পাইলট তাৎক্ষণিকভাবে এই ঘটনাটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এবং সংস্থার নিয়ম অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ওই পাইলট বলেন, সেই ইউএফও এতটাই আলোকোজ্জ্বল ছিল যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছিল না। তার মতে সেটা কোনো স্পেস স্টেশন বা ভিনগ্রহ থেকে এসেছিল। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।